হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল এক্সামস মেড ইজি। এক্সামস মেড ইজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকে যেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে মাইনরিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন, যেটা আমরা অ্যানালাইসিস করবো। তো তার আগে ফ্রেন্ডস বলে রাখি, আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাভিত্তিক রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো যেমন যেমনভাবে বেরোয় তেমনভাবেই কিন্তু অ্যানালাইসিস করে আপনাদের কাছে পৌঁছে দিই। তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবিলম্বে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে করে প্রত্যেক দিন আমরা যেমনভাবে ভিডিওগুলো আপলোড করি তার নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যান। তো মাইনরিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বেরিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু শিক্ষক নিয়োগের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এক্ষেত্রে বলেছে নোটিস ফর এনগেজমেন্ট অফ এডুকেশন সুপারভাইজার, ক্ষমা করবেন, এটা এডুকেশন সুপারভাইজার। তো এক্ষেত্রে কোয়ালিফিকেশান বলেছে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে, অ্যাটলিস্ট ও লেভেলের ইকুইভ্যালেন্ট কিন্তু আপনাকে কিন্তু থাকতে হবে। অর্থাৎ আপনার যদি যে কম্পিউটার সার্টিফিকেটটা আছে যেটা আপনি অ্যাচিভ করেছেন, সেখানে কিন্তু সেরকমই গ্রেড পয়েন্টস থাকতে হবে। এবং যেহেতু মাইনরিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া এটা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো না কোনো একটা ভারতবর্ষের মাইনরিটি গ্রুপসদের মধ্যে কিন্তু হতে হবে। অর্থাৎ আপনি যদি বুদ্ধিস্ট হন, খ্রিস্টিয়ান হন, জৈন হন, মুসলিম হন, পার্সি হন, শিখ হন, তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য। এবার ফ্রেন্ডস, যে ভ্যাকান্সিগুলো রয়েছে, যে পোস্টগুলো রয়েছে সেগুলো যদি দেখিনি, নাম্বার অফ পোস্ট এখানে কিন্তু 5টা জেলা, প্রত্যেকটাতে একটা করেই আছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ। তো এক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে, সাউথ চব্বিশ পরগনার আলিপুরে, মালদার মালদায়, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এবং মুর্শিদাবাদের বেহরমপুরের। এবার এবার এগুলোতে কীভাবে নিয়োগটা হবে, এবার এরিয়া অফ এনগেজমেন্ট মোটামুটি মোরাললেস জেলার কাছাকাছি আছে, তাই সেটা নিয়ে বলছি না। তো ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনার নিয়োগ প্রক্রিয়াটা হবে। বলেছে ওয়াকিং ইন্টারভিউ হুইচ ইনক্লুডস টেস্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হ্যান্ডস অন কম্পিউটার টেস্ট উইল বি হেল্ড অন 10th February 2020 অ্যাট 10 AM অ্যাট দ্য অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন কলকাতা। এই অ্যাড্রেসে কিন্তু আপনার কিন্তু একটা ওয়াকিং ইন্টারভিউ হবে, ফলোড বাই কম্পিউটার টেস্ট, তার উপরে কিন্তু আপনার নিয়োগটা হবে। এবারে ফ্রেন্ডস, এই বিষয়ে যদি আরও কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেগুলো হচ্ছে ওয়াকিং ইন্টারভিউ হুইচ ইনক্লুড এ টেস্ট ইন ইংলিশ অ্যান্ড হ্যান্ডস অন ট্রেনিং উইল বি হেল্ড, উইলিং ক্যান্ডিডেট উইল অ্যাপিয়ার উইথ অ্যাপ্লিকেশন ইন প্রপার ফরম্যাট, যে ফরম্যাটটা অ্যানেক্সচার বিতে আছে আমরা অবশ্যই দেখাবো, এবং কমপ্লিট বায়োডেটা অ্যান্ড টেস্টিমোনিয়াল বাই 10:30 AM অ্যাট দ্য অফিস অ্যালং উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস। বায়োডেটা নিয়ে আসতে হবে, অরিজিনাল মার্কশিট নিয়ে আসতে হবে, অরিজিনাল একাডেমিক ডকুমেন্ট কন্টেনিং ডেট অফ বার্থ অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অরিজিনাল ফটো আইডেন্টিটি কার্ড, সেটা এপিক হতে পারে, আধার হতে পারে, ফর ভেরিফিকেশন সাবমিট সেলফ অ্যাটেস্টেড কপিও দিতে হবে, একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, কালার ফটোগ্রাফ অবভিয়াসলি। ওকে, তো এবারে এই বিষয়গুলো কিন্তু ফ্রেন্ডস আপনার কিন্তু নিয়ে যেতে হবে। তো এবারে আপনাকে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, সেটা আমাদের চ্যানেলের কিন্তু ডিসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেওয়া আছে, যেটা ফলো করে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, কী রেমুনারেশন প্রোভাইড করা হবে ইত্যাদি বিষয়গুলো জানতে হলেও আপনি অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন, সেটাও আমরা জানিয়ে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একই রকমভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক রিক্রুটমেন্ট নোটিফিকেশন পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে।